সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ জুবায়র আহমদ জুবের আজকে আলোচনা করছি ছোট্ট বন্ধুদের জন্য অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বারো মাসের নাম সপ্তাহের সাত দিনের নাম এবং ছয় ঋতুর নাম অর্থাৎ বাংলা বারো মাসের নাম সপ্তাহের সাত দিনের নাম এবং বারো মাসে ছয় ঋতুয়ের নাম আজকের ক্লাসটি ছোট বন্ধুরা আশা করি খুব মজা করে উপভোগ করবে তো ক্লাসটি সম্পূর্ণ দেখতে হবে বারো মাসের নাম সাত দিনের নাম এবং ছয় ঋতুয়ের নাম শিখতে হলে তো আমাদের ক্লাসটি শুরু করা যাক বাংলা বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বিষয়টি আবারও বলছি এক বৈশাখ দুই জ্যৈষ্ঠ তিন আষাঢ় চার শ্রাবণ পাঁচ বাদ্র ছয় আশ্বিন সাত কার্তিক আট অগ্রাহায়ণ নয় পৌষ দশ মাঘ এগারো ফাল্গুন বারো চৈত্র তো ছোট্ট বন্ধুরা এখন আমরা বারো মাসের দিন সংখ্যা সম্পর্কে জানব বাংলা মাস দিন সংখ্যা বৈশাখ মাস একত্রিশ দিন জ্যৈষ্ঠ মাস একত্রিশ দিন আষাঢ় মাস একত্রিশ দিন শ্রাবণ মাস একত্রিশ দিন ভাদ্র মাস একত্রিশ দিন আশ্বিন মাস একত্রিশ দিন কার্তিক মাস ত্রিশ দিন অগ্রাহায়ণ মাস ত্রিশ দিন পৌষ মাস ত্রিশ দিন মাঘ মাস ত্রিশ দিন ফাল্গুন মাস উনত্রিশ দিন তবে অদিবর্ষ হলে ত্রিশ দিন অর্থাৎ লিপিয়ার যদি হয় আমরা জানি যে প্রতি চার বছর পর পর একদিন বাড়ে অর্থাৎ ফাল্গুন মাস প্রতি চার বছর পর পর ত্রিশ দিনে হয় অর্থাৎ লিপিয়ার বা অধিবশ্য হলে ত্রিশ দিনে হয় চৈত্র মাস ত্রিশ দিন এখন আমরা সপ্তাহে সাত দিনের নাম শিখব অর্থাৎ আমরা জানি যে এক সপ্তাহে সাত দিন এক শনিবার দুই রবিবার তিন সোমবার চার মঙ্গলবার পাঁচ বুধবার ছয় বৃহস্পতিবার সাত শুক্রবার আবারও বলছি সপ্তাহে সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো ছোট বন্ধুরা এখন আমরা এক বছরে অর্থাৎ বারো মাসে ছয় ঋতু সম্পর্কে আলোচনা করব ঋতু বা মৌসুম বছরের একটি বিশেষ যা নির্দিষ্ট সার্বজনীন কোনো সূত্রের ভিত্তিতে স্থির করা হয় সচরাচর স্থানীয় আবহাওয়ার উপর ভিত্তি করে বছরের ঋতু বিভাজন করা হয় বিশ্বের অধিকাংশ দেশে বসন্ত গ্রীষ্ম হেমন্ত ও শীত এই চারটি প্রধান ঋতু দেখা যায় কিছু দেশে জনগণ ঋতুকে আরও কয়েকটি ভাগে বিভক্ত করেছেন তোর মধ্যে বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়ার সহ উত্তরাঞ্চলীয় রাজ্যে ছয়টি ঋতু বিদ্যমান সাধারণত পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তিত হয় বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী ছয়টি ঋতু রয়েছে প্রতি দুই মাসে একটি ঋতুর আবির্ভাব ঘটে নিচে তার বিবরণ চক আকারে দেওয়া হল ঋতুর নাম গ্রীষ্ম শুরু হয় মধ্য এপ্রিল শেষ মধ্য জুন বাংলা মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ বর্ষা মধ্য জুন মধ্য আগস্ট বাংলা মাসের নাম আষাঢ় শ্রাবণ শরৎ মধ্য আগস্ট মধ্য অক্টোবর ভাদ্র আশ্বিন হেমন্ত মধ্য অক্টোবর মধ্য ডিসেম্বর কার্তিক অগ্রহায়ণ শীত মধ্য ডিসেম্বর মধ্য ফেব্রুয়ারি পৌষ মাঘ বসন্ত মধ্য ফেব্রুয়ারি মধ্য এপ্রিল ফাল্গুন চৈত্র অর্থাৎ আমাদের ছয়টি ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত আবার বলছি আমাদের ছয়টি ঋতুর নাম হচ্ছে বাংলা বর্ষপঞ্জিকার ছয়টি ঋতুর নাম হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বিষয়টি আবার বলছি ছয় ঋতুর নাম এক গ্রীষ্ম দুই বর্ষা তিন শরৎ চার হেমন্ত পাঁচ শীত ছয় বসন্ত তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে